বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, বন্ড মার্কেট এবং ডিবেঞ্চার সহ গোটা আর্থিক খাতকেই কলুষিত করার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে যিনি কাজ করেছেন, তিনি সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কিভাবে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের কারিগর হিসেবে তার উত্থান, কোন উপায়ে তিনি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন, এসব জানবো আজকের স্টার নিউজ প্লাসে। শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এফ রহমানের নাম গত 15 বছর ধরে বরাবরই আলোচনায় ছিল। তবে এই দুটি খাতে তার দৌরাত্ম্য এরও অনেক আগে থেকেই শুরু। ব্যাংক কর্মকর্তারা সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসেবে আখ্যা দিয়ে থাকেন। তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যাংকটিকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন। সালমান এই ব্যাংকটির কাছ থেকে প্রায় 25,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, যা রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে 9 গুণেরও বেশি। ব্যাংকের নির্ধারিত সীমার বাইরে গিয়ে বেক্সিমকোকে ঋণ দিতে সব ধরনের নিয়মকানুন ভাঙতে হয়েছে জনতা ব্যাংককে। বাংলাদেশ ব্যাংক সেটি জেনেও এই ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছে। এদিকে এত বড় অঙ্কের ঋণ পরিশোধ না করায় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি চরম বিপদে পড়ে যায়। জনতা ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেকই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে, এর মধ্যে বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সব জেনে শুনেই তার এসব ঋণকে অনুমোদন দিতে সহায়তা করেছেন। জনতা ব্যাংকে তার এই ঋণ অপকর্ম বহু ব্যাংকে পরিচালিত তার অপকর্মের একটি উদাহরণ মাত্র। সোনালী ব্যাংকেও তিনি টাকার সংকট দেখিয়ে ঋণ পুনঃতফসিল করেছেন। ঋণ পুনঃতফসিল করার সুবিধার্থে তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালাও পরিবর্তন করিয়েছেন। এমনকি এ সুবিধা দেওয়ার পরও সোনালী ব্যাংকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করেননি। এরপরও সোনালী ব্যাংক তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেনি কিংবা কোনো পদক্ষেপই নেয়নি। এ ধরনের অসংখ্য অনিয়মের ঘটনা তিনি ঘটিয়েছেন ব্যাংকিং খাতে, যা গোটা ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শেয়ারবাজার কারসাজিতেও সালমান এফ রহমানের নাম সর্বাগ্রে এসেছে। বিভিন্ন নামে বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তিনি শেয়ার কারসাজিতে যুক্ত হয়েছেন। তার নাম বিভিন্ন তদন্ত কমিটির রিপোর্টে আসলেও কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের এই প্রভাবশালী ব্যবসায়ী নেতাকে। সালমান এফ রহমানের কারসাজির একটি উদাহরণ জিএমজি এয়ারলাইন্স। 2010 সালে এ কোম্পানির নামে শেয়ার বিক্রি করে মানুষের কাছ থেকে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের কাছ থেকেও ঋণ নিয়েছেন প্রায় 250 কোটি টাকা। এই কোম্পানিতে বিনিয়োগে প্রলুব্ধ করতে তিনি কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারসাজির মাধ্যমে মুনাফা বাড়িয়ে দেখিয়েছেন। লোকসানি একটি কোম্পানিতে প্রায় 80 কোটি টাকার মুনাফা দেখানো হয়, কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নেয়ার পর কোম্পানির দৈন্যদশার চিত্র ফুটে ওঠে। শেষ পর্যন্ত কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয় আর বিনিয়োগকারীরা এ কোম্পানিতে তাদের বিনিয়োগকৃত টাকার একটি টাকাও ফেরত পায়নি। ফেরত পায়নি সোনালী ব্যাংকও তার দেওয়া ঋণের টাকা। পরে সোনালী ব্যাংক জিএমজি এয়ারলাইন্সের সম্পদ নিলামে বিক্রি করতে উদ্যোগ নেয়, কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার এনে সেটিও বন্ধ করে দেওয়া হয়। শেয়ারবাজারে তার অসংখ্য কারসাজির মধ্যে আরেকটি বড় উদাহরণ হলো ডিবেঞ্চারের টাকা ফেরত না দিয়ে এই ইনস্ট্রুমেন্টকেই তিনি ধ্বংস করে দিয়েছেন। 1990-এর দশকে তিনি 4টি ডিবেঞ্চারের মাধ্যমে প্রায় 100 কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন। 10 বছর পর এই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। অবশেষে নির্দিষ্ট সময়ের প্রায় 15 বছর পর 2021 সালে এই টাকা আংশিকভাবে ফেরত দেওয়া হয়, সেটিও বড় অঙ্কের বন্ড ইস্যু করার সুবিধার্থে। এদিকে ডিবেঞ্চারের টাকা ফেরত না পাওয়ায় মানুষ এই বিনিয়োগের মাধ্যম থেকেই মুখ ফিরিয়ে নেয়, ফলে আর কোনো কোম্পানি ডিবেঞ্চারের মাধ্যমে টাকা তোলার কথা চিন্তাই করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছ থেকে সালমান এফ রহমানের টাকা তুলে নেওয়ার সর্বশেষ মাধ্যম হচ্ছে বন্ড। 2021 সালে সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় 3,000 কোটি টাকা তুলে নিয়েছে তার বেক্সিমকো গ্রুপ। ব্যাংকগুলো সুকুকে বিনিয়োগ করতে রাজি না হয় নানাভাবে জোর করে তাদেরকে বিনিয়োগ করানো হয়। এমনকি
এখানেও অন্যায়ভাবে সালমানেফ রহমান বাংলাদেশ ব্যাংকের সার্কুলারকে পরিবর্তন পর্যন্ত করতে বাধ্য করেছিল। 2020 সালে করোনা জর্জরিত পুঁজিবাজারকে সাপোর্ট দিতে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকে 200 কোটি টাকা ঋণ দেওয়ার একটি ফান্ড গঠন করে। এ টাকা শুধু শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত দেওয়া হয়, কিন্তু ব্যাংকগুলোকে তিনি এই টাকা সুকুকে বিনিয়োগ করতে বাধ্য করেন। সে সময় বাংলাদেশ ব্যাংককে দিয়ে একটি সার্কুলার জারি করানো হয় যে ব্যাংকগুলো এই ফান্ডের টাকা সুকুকে বিনিয়োগ করতে পারবে। ব্যাংকগুলো শেয়ার বিক্রি করে দিয়ে এ বন্ড কেনায়, তখন পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক প্রায় 1200 পয়েন্ট কমে যায় মাত্র 6 মাসের ব্যবধানে। মন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টার ক্ষমতার অপব্যবহারের এটি একটি নজির মাত্র। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। সুকুকের পর আবারও 1000 কোটি টাকার একটি বন্ড ইস্যু করার অনুমোদন দেওয়া হয় সালমানেফ রহমানের কোম্পানিকে। শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জন্য এই টাকা তুলতে ব্যবহার করা হয় IFIC ব্যাংকে। IFIC আমার বন্ড নাম দিয়ে মানুষের কাছ থেকে এই টাকা তোলা হয়, যেখানে এই ব্যাংকটি গ্যারান্টর হিসেবে কাজ করে। নিজের কোম্পানিকে সুবিধা দিতে আমানতকারীদের অর্থে চলা এই ব্যাংকটিকে এভাবে ব্যবহার করা নিয়ে নানা সমালোচনা হলেও বাংলাদেশ ব্যাংক কিংবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বিক্সিমকোর বিরুদ্ধে। উপরন্তু আবারও বিক্সিমকো গ্রুপকে 1500 কোটি টাকা তোলার জন্য জিরো কুপন বন্ড অনুমোদন দেওয়া হয় গত এপ্রিল মাসে। এই বন্ড কেনার জন্য আবারও সালমানেফ রহমান বিভিন্ন ব্যাংককে জোর করতে শুরু করেন। এর মধ্যে শুরু হয় ছাত্র জনতার আন্দোলন, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, তোড়জোড় বন্ধ হয় সালমানেফ রহমানের। এর মধ্য দিয়ে ব্যাংকগুলো যেন হাফ ছেড়ে বেঁচে যায় আরও 1400 কোটি টাকা যোগান দেওয়ার হাত থেকে। টেলিস্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, টেলিস্টারের সঙ্গেই থাকুন।